খাচ্ছি এটা দেখানোর কি দরকার? এই যে বাটি চেটে চেটে খাচ্ছি এটা দেখানোর কি দরকার? ভালো হয়েছে বলেই তো করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা, আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। 6ই মার্চ আজকে সকালবেলা আমরা জম্মু থেকে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 9:45 মতন, আর কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি চলে আসবে, আমরা এখান থেকে এয়ারপোর্ট যাব। 12:40 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে, সেই ফ্লাইটে আমরা যাব এখান থেকে শ্রীনগর। এখানে জম্মুতে একদম সেরকম একটা মানে ঠান্ডা আছে অবশ্যই, কালকে রাতে 17 মতন ছিল, তো সেরকম যে খুব উল্লেখযোগ্য ঠান্ডা তা নয়। কলকাতায় কিছুদিন আগে যেমন ঠান্ডা ছিল প্রায় অনেকটা সেরকম, কিন্তু আমি গুগলে চেক করলাম যে শ্রীনগরে মোটামুটি -1, আর আজকে আমাদের থাকার কথা পহেলগাঁওতে, সেখানে -9 চলছে। তো মোটামুটি বেশ অনেক কিছু লেয়ার পরে আছি আর কি, এটা একটা ভেতরে, তার উপর আরেকটা জামা, তার উপর একটা সোয়েটার, আরও মাফলার্স, টুপি ইত্যাদি তো চাপবেই এর উপর। তো সব মিলিয়ে এখন এখন গরম গরম লাগছে, কিন্তু যেহেতু আর কি কিছুক্ষণের মধ্যেই আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো, সেই জন্য সেই রকমভাবে প্রিপেয়ার্ড হয়ে বেরিয়েছি। তো এখন যে হোটেলে আছি, হোটেল স্বস্তিক, এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে তারপর আমরা ফাইনালি বেরোবো। যারা জম্মুতে থাকবেন এবং বেশিক্ষণ হাতে সময় আছে, তারা কিন্তু এখানে কাছাকাছি একটু বার্ডিং করে নিতে পারেন। আমরা যাইনি, কারণ হচ্ছে সময়ের ব্যাপার, এবং যদি অনেকটা সময় থাকতাম হয়তো যেতাম। আর সেটা ছাড়াও আমার আমার যে লাইফ লিস্ট আর কি বার্ডের, তো তার মধ্যে আমি দেখছি ম্যাক্সিমামই কমন পাখি, সেই জন্য যাইনি। কিন্তু এখানে ভালোই আর কি বার্ডিং হয় ঘরানা আর এসপুরায়, সেখানে আর কি যেতেই পারেন। এখান থেকে আমার যে লোকেশন, সেখান থেকে মোটামুটি 45 মিনিট মতন লাগছে। যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করে নিই, এই পেছনে কফি চা, সকালবেলা 2 রাউন্ড হয়ে গেছে অলরেডি খাওয়া, এবার খেতে যাব। তো খাওয়া দাওয়া হোক, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি, এখানে তো ভীষণ সুন্দর একটা ওয়েদার, নীল আকাশ, সানি ওয়েদার। জম্মুতে কালকে গতকাল রাতে এসেছিলাম, সেভাবে দেখাতে পারিনি পেছনে জম্মু শহর। এখানে জাস্ট একটুখানি ঢুকবো, এই এইখান দিয়ে ঢুকেই হচ্ছে রেস্টুরেন্টটা। ছোলে ভাটুরে অর্ডার করলাম, আমার ছোলে ভাটুরে ছেলের, আর আমরা সুপ্রতিমের আলু পেরাঠা ভাগাভাগি করে মিলেমিশে খাবো। ভালো, আমি তো ছোলে ভাটুরে খেলাম, সেটাও বেশ ভালোই ছিল, টেস্ট আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে জম্মু এয়ারপোর্টে, আর আমাদের ফ্লাইট হচ্ছে 12:40 এয়ার ইন্ডিয়া। আর এখানে কিন্তু একটু সিকিউরিটি চেকিং বেশি হয়, ওই জন্য আগে থেকে সমস্ত পৌঁছে যেতে হয়, সমস্ত কিছু কমপ্লিট করতে একটু টাইম বেশি লাগে। তো সেই জন্য আর কি আমরা চেষ্টা করছি যে 10:30 মধ্যে যাতে পৌঁছে যেতে পারি। খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে বুক করে নেওয়া গাড়িতে আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। হোটেল থেকে এয়ারপোর্ট ড্রপ করতে 800 টাকা মতো নিয়েছিল। জম্মু থেকে শ্রীনগরের এই ফ্লাইট মোটামুটি 1 ঘন্টা মতন লাগে। জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত চালু হবে আর কিছুদিনের মধ্যেই, তবে গাড়িতেও কিন্তু এই পথে যাতায়াত করা যেতে পারে। আমরা যে সময় গেছিলাম সেই সময় বরফ পড়ার কারণে রাস্তা বন্ধ ছিল। বাই রোড গেলে শোভা বা পাখি দেখতে দেখতে যাওয়া যায়, কিন্তু অনেকটা সময় লাগে। আমি দেখেছিলাম মোটামুটি 8-9 ঘন্টা মতন সময় লাগে। কোথায় যাচ্ছি আমরা এখন? তারপর সেখান থেকে ওই দিকে ছিল, এখন এই দিকে এবার আবার ঘুরছি। আমাদের এদিন শ্রীনগরে না থেকে পহেলগাঁওতে গিয়ে থাকার কথা। এয়ারপোর্টে অনেকবার চেকিং হলো, যেহেতু এই জায়গাটা সংবেদনশীল এরিয়া, সেই জন্য বারবার খুব
যত্নের সাথে সতর্কতার সাথে চেকিং হয়। অনেকটা সময় নিয়ে কিন্তু এয়ারপোর্টে আসা উচিত। ফ্লাইট থেকে নেমে এবার হাঁটা লাগালাম এয়ারপোর্টে ভেতরে যেখানে ব্যাগেজ কালেক্ট করা হবে সেই জায়গায়। ডিরেক্টলি যদি কলকাতা থেকে শ্রীনগর যান ফ্লাইটে সেটাও কিন্তু সম্ভব। আপনি আপনার বাজেট, সময় এবং প্রেফারেন্স অনুযায়ী নিজের যাত্রাপথ বা ট্যুর প্ল্যানটা সাজাতে পারেন। শ্রীনগর এয়ারপোর্টে নামলাম। আমাদের আজকের গন্তব্য শ্রীনগরে আমরা থাকবো না, আমরা পহেলগাঁওতে গিয়ে থাকবো। তো এখন গাড়িতে উঠবো, তারপর পহেলগাঁওয়ের দিকে যাব। আর শ্রীনগরে, শ্রীনগর না এমনি মানে জম্মুতে নেমেও আর কি, যাদের প্রিপেড তাদের কিন্তু ফোন বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য এখানে কোনো নেমে সিম নিয়ে নেওয়া যেতে পারে। অথবা আমি যেটা করেছি, আমি পোস্টপেড কানেকশন করিয়েই এনেছি একেবারে আমার কলকাতা থেকে আসার সময়। কারোর যদি প্রিপেড সিম থাকে তাহলে সে আর কি আগে থেকে পোস্টপেড কানেকশনে ওটাকে কনভার্ট করিয়ে আনতে পারে এই ট্যুরটার জন্য। আবার ট্যুরের পরে সে কলকাতায় ফিরে গিয়ে আবার ওটাকে প্রিপেড করিয়ে নিতে পারে। সেটা জিও, এয়ারটেল, ভোডাফোন সব কিছুই এখানে চলে, কিন্তু পোস্টপেড সেটা হতেই হবে। আর এছাড়া এখানে ট্যুরিস্টদের জন্য আলাদা করে 50 টাকার একটা সিম পাওয়া যায় পোস্টপেড কানেকশনের। সেই সিমটাতে আরও 250 টাকা ভরতে হয় টক টাইম, টোটাল 300 টাকা মতন পড়ে। তো ওটা এক মাস ভ্যালিডিটি থাকে, ওই সিমটা কেউ নিতে পারে। অনেকেই আর কি নিজের সিমটাকে পোস্টপেড না করে এখানে ওই সিমটা কয়েকদিনের জন্য নিয়ে নেয় ট্যুরের জন্য। সেটার একটা অসুবিধা হচ্ছে যে আপনার এক্সিস্টিং যারা আর কি, আপনার তো ওই নাম্বার তো কেউ জানে না। মানে আমার ক্ষেত্রে যেটা হবে যে বিভিন্ন লোকজন ফোন করবে বা কিছু, বাড়িতে না হয় জানিয়ে দিলাম, কিন্তু অন্যান্যদের তো জানানোটা মুশকিল। মানে যাদের প্রচুর আর কি ব্যবসার ক্ষেত্রে বা কোনো কারণে হয়তো প্রচুর ফোন আসে, সেখানে আপনি কি করে জানাবেন? সেক্ষেত্রে আমার পক্ষে এই পোস্টপেডটা সুবিধা হয়েছে, প্লাস ইন্টারনেটের কানেকশনও ভীষণ ভালো। আমি কাশ্মীর ট্যুরটা করেছিলাম নর্থ ইস্ট ট্রাভেলসের ব্যবস্থাপনায়। ওনারা খুব ভালোভাবে আমাদের চাহিদা মেনে আমাদের বাজেট অনুযায়ী সব জায়গায় গাড়ি, হোটেল এবং গাইড ইত্যাদি ঠিক করে দিয়েছিলেন। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি 2:24 বাজে, ব্যাগেজের ওখানে অনেকটা সময় লাগলো, মানে আসতে যতক্ষণ লেগেছে তার মতনই, মানে তার থেকেও বেশি টাইম লাগছিল। ব্যাগেজ কালেক্ট করতে অনেকটা সময় লেগেছে, যাই হোক প্রায় 1 ঘন্টা কাছাকাছি আমরা কিন্তু এয়ারপোর্টে, আমরা এই 1:40 নেমেছি, তারপরে 2:24 এখন বেরোলাম, তো বোঝাই যাচ্ছে অনেকটা সময়। আর এয়ারপোর্টে চেকিংও হয়েছে প্রচুর প্রচুর, লেয়ার 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 চেকিং। আমি সব কিছু সিকিউরিটি কারণে ভিডিও করিও নি বা তিনবার, হ্যাঁ তার আগে ছোট ছোট ফ্র্যাগমেন্ট বহুবার হয়েছে, বহুবার মানে সব মিলিয়ে ওই 6 বার হবে। সম্পূর্ণ ট্যুরে আমাদের স্বাচ্ছন্দ্য এবং পাখি দেখার জন্য যে বারবার দাঁড়াই সেই সুবিধের কথা মাথায় রেখে গোটা ট্যুরের জন্য আমরা একটি গাড়ি বুক করেছিলাম। প্রতিদিনের হিসেবে 4,500 টাকা মতন পড়তে পারে যদি আপনি ইনোভার মতন বড় গাড়ি বুক করেন। তবে সিজন ভেদে এই রেট কিন্তু 5,000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। যখন ট্যুর করবেন তার আগে কথা বলে নেবেন, কারণ সিজন এবং গাড়ির অ্যাভেলেবিলিটির ওপরেও কিন্তু দাম ওঠা নামা করে। চারপাশে ওক, উইলো, পপলার এই সমস্ত গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু এদের পাতা কারোরই নেই। পাতা ঝরার এই মরশুমে এটা কিন্তু আরেকটা অন্য রকম দৃশ্য। চলতে চলতে পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে কাশ্মীরের সব থেকে উৎকৃষ্ট মানে জাফরান চাষ হয়। ये फूल है और ये जो लाल वाला है यही केसर है। ये तीन तीन सुई होता है इसे। अच्छा हाँ। और ये कितना ये टाइम, ये अक्टूबर अक्टूबर नवंबर कितना महंगा होता है ये केसर? 200-250 रुपए ग्राम होता है। পপলার গাছের সারি আর পেছনে পর্বত শ্রেণী, তার মাথায় মাথায় বরফ।
এখন এখানে কিছুই নেই, তবে এই প্রান্তরে দেখা পেলাম বেশ কিছু কাকের। এমনি দেখে মনে হবে সাধারণ কাক, কিন্তু আসলে তা নয়। আমাদের কাকের মতন অনেকটা দেখতে হলেও এরা আসলে ইউরেশিয়ান জ্যাকড। খেয়াল করে দেখুন, এদের মাথাটা অন্য রকমের কালো এবং এদের চোখের মণি বা আইরিশ কিন্তু সাদা রঙের। শ্রীনগরে রয়েছে প্রচুর চিল, তবে এত চিলের মধ্যেই পাওয়া গেল একটি লং লেগড বাজার্ড। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে হাইওয়ের ওপরেই মাঝে মধ্যে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে একটু বার্ডিং করে নিচ্ছি, দু একটা পাখির ছবি পাচ্ছি। এরপর দুপুরের খাবার খেতে পৌঁছে গেলাম একটি রেস্তোরাঁয়। শ্রীনগর থেকে পেহেলগাঁও যাবার পথে বা দিকে পড়েছিল এই রেস্তোরাঁ। সবাই খাবার কেমন লেগেছে সবাই আর কি এখানে নোটস এর মতন করে লিখেছেন। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে একটু লিখে দিয়েছে, দারুণ অনুভূতি, ভালোবাসা রইল। এই হচ্ছে কাওয়াটিয়ের মশলা, 11 রকমের মশলা এর মধ্যে মেশানো। অরিজিনাল টেক্সচারটা এরকম হয় কাওয়াটিয়ের। केसर का कहवा है ना, हाँ। ये आपको इसका जो मसाला है ये आपको यहाँ ड्राई फ्रूट शॉप में आपको मिलेगा। हाँ, छोटा सा डब्बा होता है, हाँ। वो यहाँ का आपको मिलेगा। केसर भी मिलता है, हाँ। वो छोटा सा डब्बा होता है, इसमें यही कहवा का मसाला डाल, एक चम्मच डालो और जितना आप उबालोगे उतना टेस्ट आएगा। नहीं, इसमें चीनी नहीं डालना पड़ता है, इसमें हनी डालना पड़ता है। हनी डालना पड़ता है, बट मेरे को एक्चुअली इसका प्रोसेस क्या होता है, पहले वाटर को बॉईल करना पड़ता है, हाँ। उसके बाद मसाला देना पड़ता है, इसमें पहले मसाला डालना पड़ता है पतीले में, उसके बाद पानी, उसके बाद हनी। अच्छा, ओके। जितना उबालोगे उतना टेस्ट आता है, उबालोगे जितना हम बॉईल करेंगे। हाँ হ্যাঁ, নাও না, তোমরা সবাই নাও। কেমন? ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যে কাওয়াটিটা বাড়িতে খাই আর কি সেটার থেকে আকাশ পাতাল পার্থক্য। দেখো এর মধ্যে সত্যিকারের বাদাম দেওয়া। হ্যাঁ, আর ওরা তো বলেছিল এতে নাকি 15 রকমের জিনিস মেশানো। হুম 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 খেয়ে দেখো। চিকেন কান্তি আর রুটি হচ্ছে খাচ্ছি। কি বলবো, মানে পুরো সেই ব্লোন অ্যাওয়ে টাইপের ব্যাপার, এত ভালো টি তো পাওয়া যায় না। আমি জানি না, সব জায়গায় যদি এরকম ভালো পাওয়া যায় তাহলে খাওয়া যাবে সেটা। হ্যাঁ, সেই আর কি। অবাক হয়ে গেছি, খেয়ে অবাক হয়ে গেছি, আবার চিবি চিবি খেতে হচ্ছে চা। চেটে খাচ্ছি, এটা দেখানোর কি দরকার? এই যে বাটি চেটে চেটে খাচ্ছি, এটা দেখানোর কি দরকার? ভালো হয়েছে বলেই তো করছি।
ওই চিকেনের ওটার কত কত দাম ছিল? 100 টাকা। এই নে ও বিলটা। চিকেনের ওটার দাম হয়েছে 500। আচ্ছা রুটি হচ্ছে 9টা রুটি 15 টাকা করে 135। কাওয়া হচ্ছে 50 টাকা করে দুটো। আর এটা কি কাবাব দেওয়া হয়েছিল কোনো? না এটা না এটা ড্রাইভার ড্রাইভার নিয়েছে। আচ্ছা ড্রাইভার কিনেছে। এই দুটো তো রয়ে গেল গো। ওগুলো আঙুল দিয়ে তুলে তুলে খেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এটা চায়ে শুধু পিনা না, এটা চায়ে খানাও হয়ে যাচ্ছে। বাবা চা কামড়ে কামড়ে খাচ্ছে। চা কামড়ে খা। इसको जो बनाने का तरीका है ना, गर्म पानी में इसको एक चम्मच डालना है, फिर इसको बॉईल करना है एक दो मिनट। बॉईल करने के बाद केसर की एक दो पत्ती डालो, स्वीटनेस के लिए होनी का एक चम्मच, अगर होनी नहीं तो आप चीनी भी डाल सकते हैं। लास्ट जो उस पर नट्स है ना बादाम को आप नाइफ से छील के उसमें डालो सर। कहवा इसी से रेडी हो, ये कहवा का मसाला है। बाकी आप इससे भी बना सकते हो, इससे भी, खाली इसको उबालना है। उबालने के बाद छान लेना है। अच्छा। इसको छानने की जरूरत नहीं है, ये डायरेक्ट मसाला। अच्छा ये डायरेक्ट मसाला। हाँ डायरेक्ट। इस जगह का नाम है पांपू। दादा केसर को चेक करने का तीन तरीका है जिससे आप फर्क कर सकते हैं प्योर और डुप्लीकेट में क्या फर्क होती है। पहली पहचान ये है, एक पत्ती नोबो आगे वाले दांतों से चबाओ, चबाने पे आपको हल्का सा कड़वा आएगा टेस्ट। अगर स्वीट आए ना दादा खाने में आपको मीठा लगे तो फिर ये डुप्लीकेट केसर है। इसकी पहली पहचान है। दूसरी पहचान सर ये है, अगर आप इसको पानी में डालो या दूध में डालोगे ये अपना कलर छोड़ेगा। अगर इसने अपना कलर लाल छोड़ा तो ये डुप्लीकेट केसर है। ये अपना कलर पीला छोड़ना चाहिए, येलोइश कलर छोड़ेगा। पर इसके अंदर जो पत्ती है ना सर वो घुलेगी नहीं, पत्ती मिक्स नहीं होनी चाहिए, पत्ती वैसे ही रहनी चाहिए पर अपना कलर पीला छोड़ना चाहिए। दूसरी पहचान। तीसरी पहचान ये है, आप अपना हाथ दीजिए। केसर की जो शेप है ना दादा, ये एक साइड रहता है ब्रॉड और दूसरा साइड रहता है थिन। अगर दोनों साइड आपको सेम पड़ा ना हमारे बाल के जैसे तो केसर नहीं है, तो कारंग रस। आगे वाला साइड ब्रॉड मिलना चाहिए, एक दिखे चौड़ा एक दिखे पीछे वाला साइड थिन मिलना चाहिए। आप एक पत्ती ले लो। हाँ आप एक पत्ती ले लो, आगे वाले दांतों से चबाओ, चबाने पे जो आपको टेस्ट मिलेगा वो मुझे बताइए। आप ट्राई करो, आप भी मैम ट्राई करो। 3000 का मिलता है। आप लोग एक पत्ती लोबो आगे वाले दांतों से चबाओ, चबाने पे जो आपको टेस्ट मिलेगा वो मुझे बताइए। और आपको हल्का सा बिटरनेस आएगा, कड़वापन। अगर कड़वा आया तो समझो प्योर, अगर स्वीट आया तो डुप्लीकेट बिटर बिटर है ना। और इसी कड़वापन की वजह से केसर कभी एक्सपायर नहीं, केसर कभी खराब नहीं होते। टंग दिखाई, टंग देखो मैम, इसमें कलर है। हाँ ये 600 रुपए का मिलेगा, ये 350 रुपए का मिलेगा। ये दोनों में डिफरेंस क्या है? ये साबुत है और ये पाउडर। साबुत है मतलब इसमें क्या है? इसमें उबालना है फिर छान लेना है। अच्छा अच्छा, इसको डायरेक्ट का बनाना। अच्छा और ये पूरा बनाया हुआ है? এটা কি আর কি ছাকনি দিয়ে ছাকতে হবে না, এমনি মিশিয়ে নিলেই হবে। আর এটা হচ্ছে ছাকতে হবে। हमको हम एक पीसा पेपर में डालेंगे, इसको हम क्रश करेंगे किसी के भी साथ। इसमें देखो सब ऑयल, देखो बिट ऑयल आपको जो वहाँ मिलता है ना, आपको वहाँ मिलता है सूखा वाला, ये वाला। इसीलिए पहले आप उसको भिगो के खाते हो, इसको भिगोने की जरूरत नहीं, इसको आप डायरेक्ट खा सकते हो। आप टेस्ट ले लो, टेस्ट से आपको अंतर मिलेगा सर। दादा आप ले लो ना, एकदम बालो क्वालिटी की। आपको जो कोलकाता मिलेगा सूखा वाला मिलेगा, ये वाला। ये आएगा हमारे पास अखरोट, कश्मीर में जाओगे दो टाइप्स अखरोट। सूखा वाला क्यों मिलता है मतलब इधर से जाते वो जाते वो अमेरिकन, यहाँ कहाँ से आपको यहाँ माल नहीं जाते। এখানে খাওয়া দাওয়া চা পান পর্ব ইত্যাদি মেটার পর তারপরে আমরা আবার চললাম আমাদের যাত্রা পথে। এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানেই শেষ করলাম। পরের পর্বে দেখব কিভাবে আমরা পেহেলগাঁওতে জীবনের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলাম। সেই ভিডিওটি কিন্তু ভীষণ এক্সাইটিং, অবশ্যই সেই ভিডিওটি দেখুন। এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনার ভ্রমণ প্রিয় বন্ধুর সাথে শেয়ার করুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে। সব ভিডিও সবার আগে দেখার জন্য নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর।